অন্য সাঙ্গু লেকে এসে সাঙ্গু লেক আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে নীল জল। যদি আপনারা শীতের সময় আসেন, শীতের সময় বলতে আপনারা ডিসেম্বর জানুয়ারি মার্চ এই সময়টাতে আসেন, এই পুরো এলাকাটা আপনারা দেখবেন যে বরফে আচ্ছাদিত, এর নিচে জল থাকবে। এখানে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে মেঘ ভাসছে, এই পাহাড়গুলোতে বরফে আচ্ছাদিত থাকবে, এই দৃশ্য বলার মতো নয়। মূলত আমরা সেই দৃশ্য উপভোগ করার জন্য এসেছি, কিন্তু আমরা যেহেতু জুন মাসে এসেছি এখানে গরম, যদিও দেখতে পাচ্ছেন এখানে গরমের কি নমুনা, আমরা শীতের কাপড় পরে আছি। এই যে আমার বন্ধু রাজীব, ও একটা গেঞ্জি আর একটা জামা পরে ঠান্ডায় কনকন করে কাঁপছে। আমাদের সাথে রয়েছে শামিম ভাই, আরও এক বড় ভাই রয়েছে, আমরা এখন রয়েছি। এই যে পাহাড়টা কত চমৎকার দৃশ্য, এটা বলে আসলে বোঝানো যাবে না। দেখেন মেঘে আচ্ছাদিত হয়ে আছে, এটা শুধু মেঘে নয়, আপনি যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস এই সময়টাতে আসেন, এই পাহাড়টা আপনি পুরোটাই বরফে আচ্ছাদিত দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন। দেখেন কত চমৎকার একটা দৃশ্য। যদি আমরা যখন এই সিকিমে ঢোকার পারমিশন নিতে গিয়েছিলাম, সেটা ছিল অনেক ঝক্কিকর একটা এবং অনেক কষ্টকর একটা ব্যাপার। এটা এই কষ্টটা আসলে এখানে এসেই আসলে কষ্টটা সার্থক। আপনারা যারা আসলে না দেখেছেন নিজ চোখে, আসলে এই দৃশ্যটা বলে বোঝানোর মতো নয়। আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, ক্লোজ করো।